আমরা শুরু করব প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি। এর আগে তো ধান, আম, তারপর চা চাষ, এ সমস্ত তো দেখা হলো। এবারে পশুপালন একদম চ্যাপ্টারের শুরুতে ছিল একটুখানি। তো আমরা বিভিন্ন ধরনের পশুর থেকেও তো নানা কিছু পাই, খাদ্যও তো পাই, খাদ্য ছাড়াও আরও অনেক কিছু পাই। তো তাদেরকে আমরা তার জন্য নানাভাবে পালন করে থাকি। এই পালনের পদ্ধতি কি কি আর কি, কিভাবে আমরা আরও এই উৎপাদন বাড়াতে পারব, এই সমস্ত নিয়েই হচ্ছে অ্যানিমাল হাজবেন্ড্রি বা পশুপালন। তা আমাদের তার মধ্যে সিলেবাসে কয়েকটার কথা বলা আছে, যেমন মৌমাছি চাষের কথা আছে, যেমন আমাদের পোলট্রি যে চাষ সেটার কথা আছে, মাছ চাষের কথা অল্প একটু আছে। তো সেগুলো আমরা তাদের শুরু করি। আমরা উদ্ভিদ থেকে যেমন নানা ধরনের খাবার পাই, তেমনি প্রাণীদের থেকেও পাই। তোমরা এর আগে দেখেছ যে উদ্ভিদজাত খাবার পেতে গেলে চাষ করতে হয়, একইভাবে প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পেতে গেলেও সেই সব প্রাণীদের যত্নের সঙ্গে প্রতিপালন করা দরকার, আর সেই সঙ্গে দরকার তাদের প্রজননের সুব্যবস্থা করা যাতে সংখ্যাটা তাদের বাড়ে। এটাই হলো পশুপালন বা অ্যানিমাল হাজবেন্ড্রি। আমরা এখানে মৌমাছি, মাছ আর মুরগি পালন সম্বন্ধে জানব। প্রথমে তাহলে আমরা শুরু করছি মৌমাছি চাষ নিয়ে। মৌমাছি কি? মৌমাছি এক ধরনের পতঙ্গ বা সোজা বাংলায় পোকা। পোকা কারা? আমাদের প্রাণী জগৎ সেটাকে তো কতগুলো, এখন তো রাজ্য বলা হয় এগুলোকে, তো এই প্রাণী রাজ্য যেটা অ্যানিমালিয়া কিংডম সেটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়। এক একটা ভাগকে বলা হয় পর্ব বা ফাইলাম। তো তার মধ্যে আর্থ্রোপোডা, বাংলায় বলা হয় সন্ধিপদ বলে একটি পর্ব আছে, নাম তোমরা শুনেছ। তো এই আর্থ্রোপোডা বা সন্ধিপদ যে পর্বটা রয়েছে, সেই পর্ব হলো প্রাণী পর্বগুলোর মধ্যে সবচেয়ে বড়। তার মানে কি? না, এই আর্থ্রোপোডা বা সন্ধিপদ পর্বের মধ্যে সব থেকে বেশি প্রাণী আছে। এর মধ্যে যেমন আমরা দেখি চিংড়ি, কাঁকড়া এরা পড়ে, আবার অপরদিকে কাঁকড়া বিছে, তেঁতুল বিছে এরা পড়ে, আবার মাকড়সা এরা পড়ে, তারপরে বিভিন্ন যে আমাদের পোকা দেখি আমরা, পতঙ্গ, তারা পড়ছে। ফলে এর বৈচিত্র্য অনেক। কেউ জলে থাকছে, কেউ এমনি স্থলে থাকছে, কেউ উঠতে পারে, কেউ উঠতে পারে না, কেউ মাটিতে থাকে, মাটির মধ্যে, নানা রকম হতে পারে। তো এই আর্থ্রোপোডা যে পর্ব সেটাকে তো আবার কতগুলো শ্রেণী বা ক্লাসে ভাগ করা হয়। পতঙ্গ হলো তার মধ্যে একটা শ্রেণী বা ক্লাস। তো এই যে পতঙ্গ শ্রেণী বা ক্লাস, এইটা আবার সব থেকে বড় শ্রেণী। মানে পোকার সংখ্যা যত পৃথিবীতে প্রাণী আছে তার মধ্যে সব থেকে বেশি। বোঝা গেল নিশ্চয় কি বললাম? তো তারই মধ্যে এক ধরনের পোকা বা পতঙ্গ হচ্ছে মৌমাছি। পতঙ্গ আমরা এমনিতে চিনব কী করে? না, এদের দেহ তিনটে অংশ দিয়ে তৈরি হয়। একদম উপর দিকে আছে যেটা মাথা বা মস্তক বলা হয়, হেড। তারপরে একটা অংশ, সেটাকে বলা হয় বক্ষ বা থোরাক্স। তার নিচের যে অংশ তাকে বলা হচ্ছে অ্যাবডোমেন বা উদর। তো এই যে বক্ষ বা থোরাক্স, এটার থেকে আমরা সব পোকার ক্ষেত্রেই দেখি তিন জোড়া পা বেরোয়, তিন জোড়া পা। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক জোড়া বা দুজোড়া ডানাও বেরোতে পারে, সেও এই বক্ষ অঞ্চল থেকে, থোরাক্স থেকেই বেরোয়। সবাই নাও বেরোতে পারে, কিন্তু বেরোলে পরে ডানাগুলো এই বক্ষ বা থোরাক্স থেকেই বেরোয়। এই যে বললাম তিন জোড়া পা বা পদ থাকে পোকাদের, এই পদগুলো কিরকম? না, গাঁট গাঁট মতন, এক একটা টুকরো আরেকটা টুকরোর সঙ্গে আটকানো, এরকম টাইপের। এই ধরনের পদ বা পাকে বলা হয় সন্ধিপদ বা সন্ধিল পদ।
তো এর থেকেই এই পর্বের নাম হয়েছে আর্থ্রোপোডা বা সন্ধিপদ পর্ব। তোমাদের এখানে দেখো বইয়ে এই যে ছবি দেওয়া রয়েছে, এই যে পোকা মানে মৌমাছির ছবি, তো তো দেখো এই যে এইটা হলো মস্তক, এই অংশটা চার থেকে শুঙ্গ বেরোচ্ছে, চোখ রয়েছে। এরপরের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে থোরাক্স বা বক্ষ। এটার থেকে এই দেখো তিন জোড়া পা, এদিকে তিনটে আর এই দিকে তিনটে, এই বেরো, এই বক্ষ অঞ্চল থেকেই বেরোচ্ছে। এবার পাগুলো দেখো, এই একটা টুকরো, এই একটা টুকরো, এই একটা, যেমন আরশোলায় সাতখানা টুকরো থাকে এরম, এই করে গাঁট 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 গাঁট, এই ধরনের পাকে বলছি কি না সন্ধিল পদ, জয়েন্টেড অ্যাপেন্ডিজ। তাহলে এই তিনটেই মানে তিন জোড়াই বেরোলো কোথা থেকে, বক্ষ অঞ্চল থেকে, আর এর নিচে এই যে অংশ এটাকে বলছি উদর বা অ্যাবডোমেন। আর মৌমাছির ডানা আছে, দেখো এই যে ডানা, এই ডানা কোথা থেকে বেরোচ্ছে না, এই থোরাক্স বা বক্ষ থেকে, এখান থেকেই বেরোচ্ছে। আমাদের যদিও পতঙ্গ নিয়ে তো অ্যাসাচ আমরা পড়ছি না, সেই জন্য তার বৈশিষ্ট্য সেই অর্থে নেই, কিন্তু জানার জন্য বলে রাখলাম, পরবর্তী সময় তখন আবার এগুলো জানতে হবে। আচ্ছা তাহলে আমরা এবার এখানে যাই, কি আছে বইয়ে। মৌমাছি তোমরা অনেকেই দেখেছো, আর মৌচাক দেখেছো, ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মৌচাকের গাছে ঝুলছে ওই আমাদের বকুল গাছটা, তিনটে বকুল গাছ আছে, তার মধ্যে মাঝে মাঝেই এই কিছুদিন মানে কিছুদিন আর বলা যাচ্ছে না, যাই হোক গত বছরেও মৌচাক কিন্তু হয়েছিল এরকম ওই বকুল গাছটায়, একটা বকুল গাছে। গাছের ডালে, বাড়ির কার্নিশে, ঝোপঝাড় বা অন্যান্য জায়গায় মৌচাক ঝুলে থাকতে দেখেছো নিশ্চয়ই। আমার কাছে মৌচাকের অংশ আছে, সাধারণত আমি ক্লাসে দেখাই এই চ্যাপ্টারটা পড়াবার সময়, তো এখন তো সেটা অবশ্য করতে পারছি না। মৌমাছিদের কাছ থেকে আমরা পাই মধু আর মোম। গাছের ডালে বা অন্যান্য জায়গায় যে মৌচাক তোমরা দেখো সেগুলো কিন্তু আসলে বুনো মৌমাছিদের তৈরি করা চাক, সে তো বটেই, মৌমাছিদের তো আমরা ডেকে আনিনি, ওসব পুষিও নি কিছু না, ওরা নিজেরাই তো করেছে, বুনোই তো বটে। বুনো মৌমাছি বলছি তার কারণ ওই মৌমাছিদের পালন করা হয়নি, ওরা নিজেদের তাগিদেই মৌচাক বানায় আর সেখানে মধুও তৈরি করে। মধু কেন করে, আমাদের জন্য নয় মোটেও, মধুটা করে তো নিজেদের জন্যে, মধুটা হচ্ছে ওদের খাবার। ওরা ফুলের যে মকরন্দ, সেই মকরন্দ যে রস, যেটা মিষ্টি রস যেটা ফুলের, তাকে মকরন্দ বা নেকটার বলে, সেই মকরন্দটা ওরা সংগ্রহ করে আনে এবং তারপরে ওরা আরও কিছু জিনিসের সঙ্গে মেশায়, ওদের লালা রস এসবের সঙ্গে মিশিয়ে তারপরে ওরা মধুটা তৈরি করে। এবার সেই মধুটা ওরা ওদের যে মৌচাকের ছোটো ছোটো যে খোপগুলো রয়েছে তার মধ্যে জমিয়ে রাখে এবং সেই মধুটা ওরা ওদের যে বাচ্চাগুলো তাদেরকে খাওয়াচ্ছে। মৌমাছিদের সমাজ, আচ্ছা প্রথমেই বলে রাখি যে মৌমাছিকে আমরা বলছি কি না সমাজবদ্ধ জীব, আমরা নিজেরাও তাই, আমরা তো নিজেদের দেখতে পাই, আমরা কি করি, অনেকে মিলে একসঙ্গে আমরা বাস করি, আমরা বিভিন্ন কাজ আমরা বন্টন করি, মানে এক একজন এক এক ধরনের কাজ করে, সবাই যে একই রকম একই কাজ করছে সমাজে তা তো না, তো এখানে আমরা দেখি কাজের এরকম যে ভাগটা করা হয় কেন, সুবিধার জন্য, যাতে সব কাজগুলোই ঠিকঠিকভাবে চলে। তো সেরকম মৌমাছিরাও ওরা একসঙ্গে অনেকে মিলে বাস করছে, তাই জন্য এদের বলা হয় সোশ্যাল ইনসেক্ট বা সমাজবদ্ধ জীব। মৌমাছিদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য নানা ধরনের মৌমাছি দেখা যায়, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। পুরুষ মৌমাছিকে ড্রোনও বলা হয়, ডয়রফোলা ওকার দন্তেন্ন ড্রোন। মৌমাছিরা সমাজবদ্ধ জীব, মৌমাছিদের সমাজে তিন ধরনের মৌমাছিদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে, কি কি কাজ, রানী মৌমাছির কাজ হল ডিম পাড়া, পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছি তাদের পরস্পরের যে জননকোষ বা গ্যামেট
যখন যুক্ত হয় তখনই ডিম তৈরি হয় এবং সেই ডিম রানী মৌমাছি পরে পারছে, তার থেকে বাচ্চা মৌমাছি বেরোয়। আর শ্রমিক মৌমাছির কাজ অনেক, মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেওয়া। রানী মৌমাছি আর কিন্তু দ্বিতীয় কোনো কাজ করে না, ফলে তার কাজই হচ্ছে কি না ডিম পাড়া। তো তাকে খাওয়াতে হয়, সে কাজ করছে শ্রমিক মৌমাছি। বাচ্চা যেগুলো সেগুলোকে খাওয়াতে হয়, সেটাও তাহলে করছে শ্রমিক মৌমাছি। তারপর যে ডিমগুলো পাড়ছে রানী মৌমাছি, সেগুলোকে নিয়ে মৌচাকের এক একটা কোটরের মধ্যে তাদের ঠিক মতন করে রাখা, সেই সমস্ত শ্রমিক মৌমাছির কাজ। তারপরে পাহারা দেওয়া, যাতে মৌচাকে যেহেতু মধু আছে অন্য কেউ এসে তো খেয়ে যেতে পারে, সেই কাজ করে শ্রমিক মৌমাছি। অনেক যখন মৌমাছি একসঙ্গে থাকে গরমকালে বিশেষ করে, তখন মৌচাকে খুব গরম হয়ে যায়, তো টেম্পারেচারটা বেড়ে যায়, তাপমাত্রাটা বেড়ে যায়। তো তখন সেই তাপমাত্রাটাকে কমাবার জন্য আবার শ্রমিক মৌমাছিরা তাদের ডানা, যেমন আমরা পাখা করি তেমনি ওরা ডানা ঝাঁপ দিয়ে হাওয়া দেয় যাতে তাপমাত্রাটা কম থাকে। তাছাড়া তো কোথায় ফুল আছে ভালো, ফুলের পরাগরেণু মকরন্দ এগুলো সংগ্রহ করে আনে, তার থেকে তখন মধু তৈরি করে, মোমও এরা তৈরি করে। মোম এদের যে উদর দেখালাম, সেই উদরে যে এই উদর এখানে উদরে মোম গ্রন্থি থাকে, তো সেই গ্রন্থি থেকে এই মোম তৈরি হয় এবং বাইরের বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে জমে যায়। তো এভাবে ওয়্যাক্স, বি ওয়্যাক্স যেটা বলা হয়, বা মোম তৈরি হয়। এবং মোমটা কেন তৈরি হয় না, এই যে চাক দেখতে পাচ্ছ, এই চাকটা এই মোম দিয়ে তৈরি আসলে। তো আমরা এখন তো যে মোমবাতি টোমবাতি বানাই বেশিরভাগই কৃত্রিম সিনথেটিক মোম দিয়ে বানাই, যাই হোক। তো তাহলে এই বিভিন্ন ধরনের কাজ মেনলি করছে কি না শ্রমিক মৌমাছি। আচ্ছা, মনে রাখতে হবে একটা জিনিস, শ্রমিক মৌমাছিরা প্রত্যেকে কিন্তু হলো ফিমেল, অর্থাৎ এরা কিন্তু স্ত্রী মৌমাছি, কিন্তু এরা নিজেরা ডিম পারে না। এরা রানী মৌমাছির যে ডিম তার যে বাচ্চা তাদের লালন পালন করে, দেখাশোনা করে, নিজেদের কিন্তু এদের কোনো সন্তান হয় না, কিন্তু এরা সবাই স্ত্রী মৌমাছি। রানী মৌমাছি সেই একমাত্র ডিম পারে, সেও অবশ্যই তো স্ত্রী মৌমাছি। আর পুরুষ মৌমাছি আগেই বললাম তাদের ড্রোন বলে, তার একটাই কাজ, সেটা হচ্ছে তার যে জনন কোষ সেটার সাহায্যে সে প্রজননে সাহায্য করছে, এবং ড্রোন খুব বেশি থাকেও না একটা মৌচাকে, এবং বেশি দিন বাঁচেও না, কারণ ওদের তো আর কোনো প্রয়োজন নেই আর কি। আচ্ছা, তাহলে এই গেল মৌমাছিদের সমাজ। এরপরে আমরা আসছি মৌচাক আর মধু তৈরি। মৌমাছিরা মৌচাক কীভাবে তৈরি করে জানো কি? শ্রমিক মৌমাছিদের পেটের অনেক থলিতে থাকে মোম গ্রন্থি, আমি এক্ষুনি উদর বলে ওটাকে আসলে সেই উদর দেখালাম, এবং উদরের বললামও যে সেখানে মোম গ্রন্থি থাকে। গ্রন্থি মানে কি? গ্রন্থি হলো একটা কোষ বা কোষগুচ্ছ যার থেকে কোনো পদার্থ বাইরে খরিত হয় বা নিঃসৃত হয়, তাকেই বলে গ্রন্থি। যেমন আমাদের ঘাম বেরোয় আমাদের ত্বকে চামড়ায় ঘর্মগ্রন্থি থেকে, আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের যে আমাদের লালাগ্রন্থি রয়েছে, তো সেই লালাগ্রন্থি থেকে লালারস বেরোয় মুখবিবরে। তো তার মানে কি না, গ্রন্থি হলো এমন একটা কোষ দিয়ে হতে পারে বা অনেকগুলো কোষ দিয়ে তৈরি হতে পারে যার থেকে কোনো পদার্থ খরিত হয়। তো এই ক্ষেত্রে মোমগ্রন্থি তার মানে এমন গ্রন্থি যার থেকে মোম খরিত হয়। এই মোমগ্রন্থির ক্ষরণ দিয়ে তারা মৌচাক তৈরি করে। প্রতিটি মৌচাকে অসংখ্য ষড়ভুজাকৃতি প্রকোষ্ঠ থাকে। ষড়ভুজাকৃতি প্রকোষ্ঠ মানে কি, এখানে অবশ্য বইতে তোমাদের দেখানো নেই, তো এখানে আমি জাস্ট রাফে দেখাচ্ছি আর কি।
এই হচ্ছে এক একটা, এই যে খোপ আঁকছি, এ দেখো 1 2 3 4 5 6 ছটা সাইড আছে, তা এটা হচ্ছে ষড়ভুজাকৃতি। তেমনিও তা এই ঠিক এইরকম এরকম 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 পর পর দেখাতে পারলে ভালো হতো, পুরো দেখতে একদম মানে পুরো সেম। আমি তো আঁকছি এরকমভাবে, তারপরে আবার উড়ে যাচ্ছে সাথে এক হাতে ধরে, এই একদম মানে এইগুলো পুরো সমান আর কি এ হয়, দৈর্ঘ্যের হয়। ওরা তো, ওদের তো স্কেল পেন্সিল নেই, কিন্তু কীভাবে ওরা করে অদ্ভুত ব্যাপার, যে একেবারে সুন্দর এরকম ফোটো তৈরি হয় মাছ। তাহলে এইভাবে পরপর পরপর ষড়ভুজাকৃতি প্রকোষ্ঠ দিয়ে মৌচাক তৈরি হয়। আর মৌমাছি মধু কীভাবে তৈরি করে, শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে, সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধুথলিতে জমা রাখে, মধুথলিতে মকরন্দের সঙ্গে লালার রস মেশে, এর ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়। শর্করা তোমরা আগে পড়েছ, তার মানে কার্বোহাইড্রেট, আমি বহুবার বলেছি, এক ধরনের জৈব পদার্থ যার মধ্যে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, মানে 2:1 হয়। তো মধুর মধ্যে শর্করা আছে, যাই হোক মকরন্দে শর্করা আছে, তার কিছু পরিবর্তন হয়। শ্রমিক মৌমাছি এরপর ওই মিশ্রণটি মধু প্রকোষ্ঠে উগড়ে দেয় আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে, ফলে জল বাষ্পীভূত হয়ে, মানে জলটা বেরিয়ে মধুটা ঘন হয়ে যায়, হয়ে মধুতে পরিণত হয়। মধুর পুষ্টিগুণ, হয়তো অনেকের বাড়িতে মধু আছে এবং অনেক সময় যে সর্দি কাশিতে মধু তুলসী পাতা এগুলো দেওয়া হয়, উপকার হয়। অনেকে সকালবেলায় উঠে জলে উষ্ণ জল, গরম জল, তাতে লেবুর রস আর মধু খায়। তো মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকায় এটি পুষ্টিকর। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এগুলো কি? এগুলো হলো সরল শর্করা। গ্লুকোজ তার ফর্মুলা রাসায়নিক যে সংকেত কি না, C6H12O6, ছটা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে। ফ্রুক্টোজের কি? একই, ফ্রুক্টোজেও C6H12O6। তো তাহলে তফাত হলো কেন দুটো আলাদা নাম? কারণ গ্লুকোজে যেভাবে ওই কার্বন, 6খানা 12খানা হাইড্রোজেন আর 6খানা অক্সিজেন সাজানো আছে, ফ্রুক্টোজে একটু অন্যরকমভাবে আছে। তো যাই হোক, এরা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে প্রোটিন তৈরি হয়। পরপর পরপর অ্যামাইনো অ্যাসিড চেনের মতন যখন আটকায় তখন প্রোটিন তৈরি হয়। এবং অ্যামাইনো অ্যাসিডে সেখানে অ্যাসিডের একটা পার্ট থাকে আর কি, আবার অ্যামাইনো মানে NH2 এই গ্রুপটা থাকে, তাকে অ্যামাইনো গ্রুপ বলে। এবার অ্যামাইনো গ্রুপ আছে, আবার অ্যাসিডিক গ্রুপ আছে, দুটো আছে বলে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেশিয়াম, ফসফরাস থাকে। এছাড়াও ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। হলো মৌমাছিরা কীভাবে বেড়ে ওঠে, এসো এবারে চট করে জেনে নেওয়া যাক মৌমাছিরা কীভাবে ছোট থেকে বড় হয়ে ওঠে। মৌমাছিদের জীবনে 4টি দশা দেখা যায়, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। দেখো এইখানে এদের জীবনী চক্র দেখানো হচ্ছে। এইখানে দেখো ডিম, যে ডিম রানী মৌমাছি পারছে, তারপরে সেই ডিম থেকে এক একটা এরকম লার্ভা বেরোচ্ছে, বাংলায় বলা হয় শূককীট। এবার সেই লার্ভা বা শূককীট সে তার গায়ে এরকম নানান রকম আর কি করে, এরকম কিছুটা বলা যেতে পারে নিষ্ক্রিয় একটা অবস্থায় পৌঁছয়, তো সেটাকে বলা হয় মুখকীট, তো বা পিউপা বলে ইংলিশে। এবং এই পিউপা তার বাইরের একটা খোলস যেটা তৈরি করে লার্ভা অবস্থায়, সেটাকে কেটে তারপরে যে বেরিয়ে যাচ্ছে অ্যাডাল্ট হয়ে। তো রানী আর পুরুষ মৌমাছি আমি বলেছি যে তাদের পরস্পরের যে জনন কোষ সেটা যুক্ত হয়, এবং তারপর রানী মৌমাছি ডিম পাড়ে, তারপর ডিম থেকে লার্ভা, আর লার্ভা থেকে হয় পিউপা, আর পিউপারা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছি।
মৌমাছিদের রকমভেদ, নানান রকম মৌমাছি আছে, পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি, ছোট মৌমাছি, ইউরোপীয় মৌমাছি, অনেক। মৌমাছি পালন। বুনা মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুবই অল্প, আর সেটা নিয়মিত পাওয়াও যায় না, কারণ ওরা তো নিজেরা খায়, আর ওই মধুর গুণাগুণও নিয়ন্ত্রণ করা যায় না। তাই বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। কী ধরনের মকরন্দ, কোন ফুলের মকরন্দ ওরা সংগ্রহ করলো তার উপর নির্ভর করে যে মধুটা কীরম হবে। তো আমরা জানি এখন যে কোন কোন ফুলের মকরন্দ থেকে ভালো জাতের মধু, আরও মানে ভালো টাইপের মধু তৈরি হয়। তো এই সব ফুলগুলো, ফুল গাছগুলোর কাছাকাছি আমরা যদি মৌমাছিদের চাষ করি, তারা তো ওই ফুলের মকরন্দ খাবে, মানে শোষণ করবে এবং তার থেকে মধু বানাবে, তাহলে ভালো হবে। তো এই সমস্ত কিছু আর কি, যে দেখে দেখে আমরা যে পালন করছি তাকেই বলছি কি না, মৌচাষ, এপিকালচার। এপিকালচার, APICULTURE, এপিকালচার বলা হয়। হঠাৎ API, হঠাৎ এই এপিটা এলো কোত্থেকে? মৌমাছির বিজ্ঞানসম্মত নাম হলো এপিস ডরসাটা বা এপিস ইন্ডিকা। তার মানে তার যে বিজ্ঞানসম্মত নামে প্রথম যে অংশ, অর্থাৎ গণের নাম, যেটা জিনাসের নাম, সেটা হচ্ছে এপিস, APIS, তলায় আন্ডারলাইন। তো এই এপিস, তার চাষ বা পালন তাই বলা হয় এপিকালচার। মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো মধুমক্ষীশালা বা এপিয়ারি। বাংলায় বলে মধুমক্ষীশালা, আর এপিয়ারি ইংলিশে কেন এপি এক্ষুনি বললাম, এপিএস থেকে এসছে, এপিয়ারি যেখানে ওদের রাখা হয়। ভারতে মৌমাছি পালনের জন্য দু ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, দেশীয় পদ্ধতি আর আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। প্রথমে আমরা দেখে নিই দেশীয় পদ্ধতি কী। এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না, প্রাকৃতিকভাবে গাছের ডাল, ঘরের দেয়াল বা কার্নিশ প্রভৃতি জায়গায় তৈরি হওয়া মৌচাক খুঁজে বার করা হয়। ওই যে বুনো মৌমাছি কোথায় তারা চাক বানিয়েছে সেই খোঁজা হচ্ছে আর কি। সুন্দরবনে যে যায় না মধু সংগ্রহ করতে, সেও এই দেশীয় পদ্ধতি। ওখানে ভিতর দিকে জঙ্গলে বিরাট বিরাট মৌচাক তৈরি হয়, অনেকটা বেশি মধু পাওয়া যায়। তো সেই অনেক সময় আবার ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়, যেখানে দেখা যায় যে মৌমাছিরা এখানে থাকে কাছাকাছি, ওইখানে রেখে দেওয়া হয়। মৌমাছিরা স্বেচ্ছায় এসব জায়গায় এসে চাক তৈরি করতে পারে, করতেও পারে নাও পারে। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মানে মৌমাছিরা সাধারণত কী হয়, যখন সংখ্যায় প্রচুর বেড়ে যায় তো তখন ওরা সাধারণত মৌচাক ছেড়ে ওরা আবার আরেকটা জায়গায় চলে যায়, নতুন একটা মৌচাক তৈরি, এরমভাবে ব্যাপারটা হয়। তো যখন ওরা চলে যায় তার আগে কিন্তু মধু সব শেষ করে দিয়ে যায়। তো আমরা সেই খালি ওই মৌচাক নিয়ে কী করবো, তাতে তো আমাদের কোনো লাভ নেই। সেই জন্য কী করা হয়, যে মৌচাক আছে তাতে মৌমাছি আছে এই অবস্থাতে ধোঁয়া দিয়ে দেওয়া হয় নিচে। তো এই ধোঁয়াটা যখন ওদের ওই চাকের ওখানটায় পৌঁছচ্ছে তখন ওরা ওই ধোঁয়াটা বুঝতে পারে এবং স্বাভাবিকভাবে ওরা ভয় পায় যে তাহলে আগুন লেগে যাবে বা কিছু, তখন ওদের ইনস্টিংক্ট আর কি বলে যে এখান থেকে চলে যেতে হবে। ওরা তখন আর ওই সব মধু টধু যা থাকে সব ফেলে দিয়ে যেমন যেমন সব নিয়ে টিয়ে ওরা তখন চলে যায়। তো তখন কী হয়, মধুটা থেকে যায় মৌচাকের মধ্যে, তখন সেই মৌচাক থেকে মধুটা আমরা বের করে নিই, ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো বা মারাও যায়। এবার তার মধ্যে তো ডিম থেকে যায়, লার্ভা থেকে যায়, তারা তো উড়তে পারছে না, ফলে নষ্ট হয়, অনেক মরে যায়। তারপর সেই মৌচাক ভেঙে মধু বের করে নেওয়া হয়, ফলে এতে অনেকটা মৌমাছিদের অনেকটা ক্ষতি হয়। তো আধুনিক পদ্ধতি কী বলে, এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, কন্ট্রোলে থাকবে। এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায় তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর, আর ওপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিম চাকেও সেই রকম ব্যবস্থা করা থাকে। এখানে এগুলো না ড্রয়ারের মতন, এগুলো খুললে পরে তখন এই যে এরকম এক একটা
স্ল্যাবের মতন, যাতে এই যে এরকমভাবে ওরা চাপটা করে। একটি রানী মৌমাছি, এই যে একটা স্ল্যাব আর কি, একটি রানী মৌমাছি আর কতগুলি শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়ে যায়। আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানান রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এই সব গাছ থাকা দরকার, তাহলে ওরা সহজেই ওই সব থেকে ভালো মকরন্দটা পাবে, মধু তৈরি করবে। মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়, যাতে ওই চাক থেকে মধুটা আর কি বেরিয়ে আসে, তো শুষে নেওয়া হয় ওই যন্ত্রটা দিয়ে। তো তারপর সেটা পরিষ্কার করা, ফিল্টার করা, এই সমস্ত কাজ তো পরবর্তী সময় চল। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে কীভাবে মৌমাছির থেকে আমরা এদের চাষ করছি, এদের থেকে আমরা কীভাবে মধু পাচ্ছি, মোম পাচ্ছি, এ সমস্ত। তাহলে এরপর দিন যাব মাছ চাষ বা মৎস্য চাষ যেটাকে বলে সেখানে।